ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন। এখন তো টিফিন হচ্ছে, আজকে সরাসরি টিফিনে এসে দেখা।
দিয়ে আসতে পারবে না টোটো, আর মেইন রোড দিয়ে ওই দিক দিয়ে টোটো আবার আসবে না, এই একটুখানি নামতে বলি। খুব ভালো লাগছে, যেটা আমি ওইখানে বলেছিলাম টোটোতে, জানি না আপনারা শুনতে পারবেন কি না আওয়াজটা, এড়িয়ে খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগছে। বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের কিরকম, কি হচ্ছে জানি, কি সুন্দর সবজি, দেখেই মনে হচ্ছে সবজিগুলো তুলে নি, দেখেই মনে হচ্ছে সবজিগুলো সব তুলে নি, হাতা দে কোথায় বললো, আমি জেরক্সের দোকান খুঁজছি কিন্তু জেরক্সের দোকান এখন পর্যন্ত খুঁজেই পাইনি, আর একটু ইচ্ছে তো করছে ফুচকা খেতে, দেখি আগে জেরক্সটা করে নিই তারপর একটু ফুচকা তো খাবো, জেরক্স খেয়াল করে ওইটা বলে না, জেরক্সের দোকান সব দোকান আছে, জেরক্সের দোকান যে কই গেল, পেলি না 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 দোকান পেলাম, জেরক্স হলো সব হলো, অনেকটা আসতে হয়েছে অনেকটা অনেকটা, এবার যাচ্ছি দেখি কি খাওয়া যায়, ইচ্ছে তো আছে ফুচকা খাওয়ার, দেখো এতটা রাস্তায় আমাদের দূরত্ব করে আসতে হয়েছে, চারিপাশ কি সুন্দর লাগে, অনেক রাস্তা কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে রাস্তা, কি সুন্দর প্লেন, thank you.
এই ফিরলাম, মুখ টুক ফ্রেশ ট্রেশ হয়নি, সারাটার মধ্যেই ফিরেছি। ফ্রেশ ট্রেশ হতে যেটুকু যা সময় লাগে, তারপর যা গরম পড়েছে, এই গরমে উফ, মানে সিদ্ধ হতে শুধু বাকিটা আছে, মানে ভয়ঙ্কর গরম পড়েছে। আর এখন রুটি আর ডাল করব, মুসুরি ডাল আছেই করা, আর একটু মিষ্টি নিয়ে এসেছি, ব্যাস। ওই মা রুটিটা বেলছে, আমি এবার ভাজবো রুটিটা। আর খুব ভালো লাগলো অনেকদিন বাদে একটু বাইরে, মানে একদম মেইন রোডের মধ্যে যাওয়া, অনেকদিন বাদেই গেলাম, খুব ভালো লাগলো। ব্যাস ব্যাস হয়ে গেছে, অনেক আদর হয়ে গেছে, ব্যাস। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, আবার কালকে আপনার সাথে দেখা হবে। আর কালকে দেখতে হলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর আমার মায়ের চ্যানেলটা কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানার অবশ্যই, তাহলে এরকম চ্যানেল আরও পেয়ে যাবে। রোজ তো পাবেই, তাহলে আপনারা সবাই আনন্দ থাকবেন।